ভেজা। বাংলা নিষিদ্ধ হলো দ্য কেরালা স্টোরি প্রদর্শনী, যোগী রাজ্যে কর মুক্ত এই ছবি, আর কোন রাজ্যে কোন নির্দেশিকা জারি হলো এই ছবির ওপর জেনে নিন এক নজরে। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কে রেশ কাটতে না কাটতে আবারও বিতর্কে সুদীপ্ত সেনের নতুন ছবি দ্য কেরালা স্টোরি। জানিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, ছবির গল্প নিয়ে আপত্তি তুলেছে দেশের একাধিক বিরোধী শিবির। এই পরিস্থিতিতে এরই মধ্যে সোমবার এই ছবিটি নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে সুদীপ্ত সেনের ছবি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ছবির নির্মাতারা। প্রসঙ্গত, তামিলনাড়ুতে ইতিমধ্যে সিনেমা হলের মালিকরা অশান্তির আশঙ্কায় এই ছবির স্ক্রিনিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যার জেরে সে রাজ্যের সিংহভাগ সিনেমা হলেই বন্ধ এই ছবি দেখানো। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার নামও। যদিও তামিলনাড়ু সরকারের তরফে এই ছবির ওপর কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবে পশ্চিমবঙ্গ সরকার এই ছবিকে বাংলায় নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। আর এর জেরেই চিন্তার ভাঁজ বাংলার একাধিক হল মালিকের কপালে, কারণ কলকাতার একাধিক মাল্টিপ্লেক্সে এই ছবির স্ক্রিনিং চলছে। এমন অনেক হলই রয়েছে যেখানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11:30টার মধ্যে 7টি শো টাইম রয়েছে। নবান্নের এই ঘোষণার পর নিঃসন্দেহে চাপ বাড়ল তাদের। অন্যদিকে এদিন টুইট করে যোগী আদিত্যনাথ জানান, উত্তরপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হবে। তিনি টুইটে লেখেন, দ্য কেরালা স্টোরি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে, তবে উত্তরপ্রদেশই প্রথম রাজ্য নয়। এর আগে গত 6ই মে বিজেপির শাসিত মধ্যপ্রদেশ সরকারও এই চলচ্চিত্রটিকে করমুক্ত ঘোষণা করে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কার্যকলাপকে সামনে নিয়ে আসার জন্য কৃতিত্ব দেন দ্য কেরালা স্টোরিকে। তার একদিন পরেই শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছবিটিকে রাজ্যে করমুক্ত করার কথা ঘোষণা করেছিলেন। আর আজ তথা মঙ্গলবার টুইট করে এই ছবিকে ট্যাক্স ফ্রি করার কথা জানালেন যোগী আদিত্যনাথ। ভেরো রিপোর্ট, বর্তমান স্টোরি।